হচ্ছে সেটির। চপল সাহা, আপনি কি আর কিছু যোগ করবেন? চপল সাহা, আমি বিষয়টি নিয়ে চিন্তা করব এবং আমি নিজে যেহেতু এত বড় একটা ঘটনা এখানে ঘটেছে এবং তাকে অপমান করা হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে, এ ব্যাপারটা নিয়ে আমি আজকেই কথা বলবো প্রশাসনের সঙ্গে। নিশ্চয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন, কোনো ব্যবস্থা নেওয়া হলো কিনা, না নেওয়া হলে কোন গ্রাউন্ডে ওনারা নেবেন না, সেটাও আমরা একটু জানতে চাই। আমরা সকল বাংলাদেশের সকল মানুষের, মানবতাবাদী মানুষের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নটি থাকলো। আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা সব খবরাখবর খোঁজখবর জানবার জন্য আবারও চপল সাহার কাছে যাব, তার সঙ্গে যাব। আমরা একটু এবারে যাব আমাদের সহকর্মী আহমেদ রাব্বি তানিমের কাছে, তিনি খুলনায় রয়েছেন, খুলনায় রয়েছেন এবং খুলনার যে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল কি রয়েছে তার মাধ্যমে একটু আমরা জানার চেষ্টা করি। আহমেদ রাব্বি তানিম, কিন্তু মাহমুদ, আমরা চট্টগ্রাম কিন্তু অনেকক্ষণ ধরে শুনছি না, হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামে কি হলো আমাদের সহকর্মী মফিদুল তপু, তাহলে তিনি আসলে খবর নিতে গিয়ে হারিয়ে গেলেন কিনা? আমরা আশা করছি খুব শিগগিরই তাকে পাবো। আমরা একটু তানিমের সঙ্গে কথা বলি। তানিম, আপনার কাছে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল কি রয়েছে? মুনি আর মাহমুদ, আপনারা জানেন যে খুলনার যে ছয়টি আসন, সেই ছয়টি আসনের ফলাফল জানাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে আমার কাছে খুলনা তিনের চূড়ান্ত ফলাফল এসেছে। বেগম মুন্নুজান, তিনি আসলে নৌকায় বিজয়ী হয়েছেন 1,34,806 পেয়ে, বেসরকারিভাবে তাকে নির্বাচিত করা হয়েছে। আরও একটি ফলাফল আছে খুলনা চারে, এখানে নৌকার প্রার্থী আব্দুসালাম মুর্শিদি, একজন ফুটবলার, একজন বাফুফের উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি পেয়েছেন 2,23,214 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 14,000, অর্থাৎ অনেক অনেক ডিফারেন্স। এখানেও তাকে সরকারিভাবে নির্বাচিত করা হয়েছে। আর খুলনা দুইয়ের কিন্তু 157 কেন্দ্রের ভিতরে যেটি ইভিএম আসন আসলে খুলনায়, সেই ইভিএম আসনে 142 কেন্দ্রের ফলাফল রয়েছে। এখানে নৌকায় এগিয়ে রয়েছে আসলে 1,32,000 ভোট পেয়ে। এছাড়া খুলনা পাঁচে নারায়ণ চন্দ্র চন্দ, তাকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়েছে, তিনি পেয়েছেন 2,31,725। খুলনা পাঁচের আসনটি কিন্তু সংখ্যালঘু আসন, এখানে 3,44,000 ভোটারের মধ্যে কিন্তু 1,00,000 ভোটার ছিলেন এবার সংখ্যালঘু। এবং তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন রিপোর্ট দিয়েছি, আপনারা দেখেছেন যে তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, তারা বিভিন্ন আশঙ্কা ছিল। এবং সেখানে একজন জামাতের হেভিওয়েট প্রার্থী ছিল, যিনি আসলে অতীতে 2001 সালে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি মিনারেল বাহিনীর একজন পৃষ্ঠপোষক ছিল, জঙ্গি কার্যক্রম চালিয়েছিল, তিনিও এবার প্রার্থী হয়েছিলেন। তো তিনি আসলে ভোট পেয়েছেন 30,000, একজন যুদ্ধাপরাধী সংগঠনের মনোনীত প্রার্থী ধানের শীষে এবার ভোট পেয়েছেন। আর সবচেয়ে মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয় হলো, খুলনা ছয়ে একজন জামাত প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ, তিনি মাত্র একটি ভোট পেয়েছেন। তো তিনিও আসলে জামাতের প্রার্থী। তো সেই আরেকবার পরিষ্কার হতে চাই, তিনি কত ভোট পেয়েছেন আবুল কালাম আজাদ? একটি ভোট পেয়েছেন মনি, একটি ভোট। সেই একটি ভোট কে দিয়েছে? সবগুলো কেন্দ্র এক, একটি ভোট, এক ভোট। জামাতের একজন প্রার্থী খুলনা ছয় আসনে একটি ভোট পেয়েছে। আচ্ছা, মানে সবগুলো আসনের কি ফলাফল আপনি নিয়েছেন? আমি সবগুলো আসনের ফলাফল জেনে বলছি। খুলনা ছয়ের যে আসনটি রয়েছে, সেই আসনে আবুল কালাম আজাদ দাঁড়িয়েছিলেন, সেই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে গিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তিনি, হ্যাঁ, খুলনা ছয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে গেছেন আওয়ামী লীগের প্রার্থী। এছাড়া আরও একটি আসন রয়েছে, কিন্তু সেটি হচ্ছে পঞ্চানন বিশ্বাসের আসন, খুলনা এক, সেখানে তিনি 2,53,000 জয়ী হয়ে গেছেন। অর্থাৎ চারটি কেন্দ্রের ফলাফল কিন্তু চারটি আসনের ফলাফল চলে এসেছে ছয়টি আসনের মধ্যে। এছাড়া আমরা সাতক্ষীরার, আমি সাতক্ষীরার খবর শুনবো। তানিম একটু থাকবেন আমাদের সঙ্গে, অনেকক্ষণ ধরে রিজভি জয় আমাদের প্রতিনিধি আমাদের সাথে সংযোগ স্থাপন করতে পাচ্ছেন না, কারণ অনেক কিউতে পড়ে যাচ্ছেন। রিজভি জয়, কি অবস্থা? আমরা একটু রিজভি জয়ের কাছে যেতে চাই। জয় জয়, আপনি একটা লম্বা কিউতে পড়েছিলেন, লম্বা কিউ, আপনাকে অনেকক্ষণ ধরে আমরা সুযোগ দিতে গিয়েও দিতে পারছিলাম না, মানে আপনার সবশেষ খবর জানি আগে। জি মুনি, রাতভর যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আজকে দিনটা শুরু হয়েছিল তার দিনের শেষে কিন্তু সত্যি সুবাতাস নিয়েই পাবনায় শেষ হয়েছে। পাবনায় পাঁচটি আসনে এখন যে ফলাফল গুলো, তার মধ্যে চারটি আসনের সম্পূর্ণ ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যদিও তা বেসরকারি ফলাফল এবং অসম্পর্কিত সূত্রে ফলাফল এসেছে। আর একটি আসন পাবনা সদর আসন, সেটারও একটি বড় অংশের ফলাফল চলে এসেছে। তো সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে চলেছে এখানে মহাজন এবং
অন্যান্য দলের সঙ্গে, মানে যদি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে, তাদের ব্যবধান কিন্তু অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু ফলাফলের দিকে যাই, জয় ফলাফলের পরিসংখ্যানের আগে আমি একটু ফেনোমেনাটা, মানে আমি একটু জানতে চাই যে আপনি একটু আগে বললেন আপনার শব্দটি আমি যদি ধার করি যে নিরঙ্কুশ বিজয়ের দিকে পাবনায় অন্তত সবগুলো আসনে, কারণটা কি বলবেন? সংবাদকর্মী হিসেবে কাজ করেন, খোঁজ খবর নেন, এটার কারণটা কি যে বিরোধী যারা ছিলেন তারা কি ঠিকঠাক মতো কিছু সিরিয়াসলি নির্বাচনটি করেননি, নাকি অন্য কোনো কিছু? জয় মনি, আপনি নিশ্চয়ই জানেন যে পাবনায় কিন্তু বড় দুইজন যোদ্ধাপরাধীর আসন ছিল, পাবনা 5 এবং পাবনা 1, মতিউর রহমান নিজামী এবং মাওলানা পারমাণবিক প্রকল্প, যেটি আসলে সারা বিশ্বে পাবনাকে পরিচিত করেছে, এই পরিচয় কিন্তু পাবনায় মানুষের মধ্যে একটি বড় প্রভাব ফেলেছে। আসলে উন্নয়নের পক্ষে থাকা এবং যে স্বাধীনতা বিরোধী মানুষ বয়কট করেছিল বা বর্জন করেছিল, তাদেরকে আবার নতুন করে একটা মোড়কে যে কোনো ভাবে 20 দল বা ফ্রন্ট বা একই ধানের শীষের প্রতীকে নিয়ে নির্বাচন করার যে একটা সংস্কৃতির মধ্যে তারা চলে এসেছে, সেটাকে আসলে কিন্তু মানুষ পুরোপুরি বর্জন করেছে বলে আমরা মনে করছি। এবং এখানকার সাধারণ মানুষ যেটা বলছেন যে আসলে তারা যে সহিংসতার রাজনীতি দেখেছেন 2013 সালে পেট্রোল বোমা, এবং এখানকার মানুষ যে ধরনের নাশকতা দেখেছে, তা কিন্তু আসলে সেই তার সঙ্গে মানুষ থাকতে চায় না, এবং এই উন্নয়নের পক্ষেই তারা কিন্তু তাদের মতের প্রতিফলন ঘটিয়েছেন বলে আমরা মনে করছি। ধন্যবাদ জয়, আপনি থাকুন, আপনি বিস্তারিত ফলাফল দিতে চেয়েছিলেন, কিন্তু একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও আপনাকে আমরা কানেক্ট করব। পাবনা থেকে রিজভী জয়।